আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা। আজকে আপনাদের স্পেশালি আমাদের যারা ফিমেল পার্সন আছেন, আমাদের মা বোনরা, তাদের একটা বিশাল সমস্যা, সেটা নিয়ে আপনারা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং সহজ কিছু এক্সারসাইজ নিয়ম কানুন বলবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই শেফা দিবেন। আমাদের মা বোনদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে অনেক সময় প্রস্রাব ধরে রাখতে পারেন না, স্পেশালি একটু বয়স বাড়ার সাথে সাথে। কারো যদি কোনো পেটের অপারেশন হয় এবং অতিরিক্ত মেদ ভুঁড়ি বেশি হয়, অতিরিক্ত ওজন হয়, পোস্ট অপারেটিভ এবং অনেক সময় নর্মাল ডেলিভারির পরেতে আমরা এই সমস্যাগুলো পেয়ে থাকি। ইউরিনারি ইনকন্টিনেন্সি, এটার সাথে অনেকের পায়খানার প্রবলেম হতে পারে, পায়খানা রাস্তাও ধরে রাখতে সমস্যা হতে পারে, একেবারে কমন। এটার সাথে আমাদের ফিমেল যারা আছেন তাদের যেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করেন, স্পেশালি সিজারিয়ান সেকশনের পর আপনার তলপেটে অনেক সময় বালজ হয়ে যায়, মাসেলটা ঢিলে হয়ে যায়, স্কিন ঢিলে হয়ে যায়, পাশাপাশি তলপেটে ব্যথা হতে পারে এবং এটার সাথে কোমরের ব্যথা হতে পারে। সো একদিকে প্রস্রাব না ধরে রাখা পারা, অনেকের হয়তো সব সমস্যা একসাথে থাকতে পারে, অনেকের একটা স্পেসিফিক সমস্যা থাকতে পারে। আজকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সমস্যা নিয়ে এট এ গ্ল্যান্স আমি কিছু এক্সারসাইজ নিয়মকানুন বলবো। ইনশাআল্লাহ পুরো ভিডিওটি আপনারা যদি দেখেন অবশ্যই আল্লাহ পাক আপনাদের উপকার দিবেন এবং ভিডিওটি যদি উপকারে আসে আপনারা শেয়ার করে দিবেন। তো অনেকে ধরেন প্রস্রাবের প্রবলেম, অনেকে ধরেন তলপেটে বালজ হয়ে গিয়েছে, মা বোনরা অনেকগুলো বাচ্চা নেওয়ার পর হতে পারে, তারপরে হচ্ছে সিজারিয়ান সেকশনের পরে কাটা জায়গার পেইন হতে পারে এবং লোয়ার অ্যাবডোমিনাল বিভিন্ন সমস্যা হতে পারে। অনেক মা বোনরা আমাদের দেশে আছেন, আপনারা আসলে নিয়মিত শারীরিক কসরত করেন না, এক্সারসাইজ করেন না, সাঁতার কাটেন না, হাঁটেন না, বা আমাদের দেশের যে ধর্মীয় একটা ব্যাপার আছে, সোশ্যো ইকোনমিক্যাল যে স্ট্যাটাস, ফর দিস রিজন আপনারা এই কাজটা করতে পারেন না বা হয়ে ওঠে না। পারিবারিক সামাজিক বিভিন্ন বন্ধন, বিভিন্ন রেস্ট্রিকশন, আমি বলবো ডিসেবিলিটি রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনের কারণে আপনারা পারেন না, যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে খুবই সহজ এবং তারা করে থাকেন, তাদের ওই সমস্যাগুলো অনেকাংশে কম। তো আপনারা বাসায় হোম মেড হোম এই এক্সারসাইজগুলো আপনারা করবেন এবং নিয়মগুলো মানবেন, দেখবেন আপনারা অনেক উপকার পাচ্ছেন এবং ডে বাই ডে দেখবেন আপনাদের উপকারে আসছে। তো আমি এক এক করে প্রত্যেকটা এক্সারসাইজ আপনাদেরকে দিচ্ছি, আর পাশাপাশি আমি যেটা বলবো আপনারা নিয়মিত যারা সুস্থ আছেন, অন্য কোনো রোগে আক্রান্ত নাই, স্পেশালি কোনো কিডনি ডিজিজ নাই, কোনো হার্টের ডিজিজ নাই বা কোনো ডাক্তারের কোনো রেস্ট্রিকশন নাই, যে আপনি বেশি পানি খাবেন না, তাদের ক্ষেত্রে ন্যূনতম 2-3 লিটার পানি, বিশুদ্ধ পানি আপনারা 24 ঘন্টায় একসাথে না, বারবার একটু একটু করে খাবেন। আপনি একটা বোতল ইউজ করতে পারেন, 2 লিটার 3 লিটারের 3টা বোতল, সেভাবে 24 ঘন্টা একটু একটু করে মাঝে মাঝে খাবেন এবং এই এক্সারসাইজগুলো করবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। তো আমি শুরু করি, ফার্স্ট এক্সারসাইজ একের পর এক আমি দেখাবো। অ্যাট ফার্স্ট আমি দাঁড়িয়ে এক্সারসাইজ দেখাবো। দাঁড়িয়ে আমি এখানে যদি আপনাদের কোনো ম্যাট থাকে, ম্যাট্রেস, যেমন এই যে পাপস, হ্যাঁ এরকম পাপস, এগুলো আপনারা ইউজ করতে পারেন, বা ম্যাট্রেস, বা আমরা অনেক সময় ফিজিও ম্যাট আমাদের আছে, আমাদের ইনডোর আউটডোরে আছে, এটা আমার চেম্বার, এই জন্য আমি ম্যাট এখানে রাখি না, অনেক সময় এই এইগুলো আমরা ব্যাড নিচু করে করি, দরকার নেই, আপনারা এরকম ম্যাট্রেস বা ইয়েতে আপনারা দাঁড়াবেন, এভাবে সফট কোন একটা ম্যাট্রেসে বা ফিজিও ম্যাট বলি আমরা, হ্যাঁ নরম ইয়েতে দাঁড়াবেন, অথবা আপনারা মহিলাদের যে ক্যাটস পাওয়া যায়, সফট ক্যাটস, বা একেবারে ক্যাটস না থাকলে আমি যে জুতো ইউজ করতেছিলাম, যে চপ্পল, যেতে জুতো আপনারা ব্যবহার করতে পারেন, এভাবে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনার একটা পা এই একটা একটা করে করবেন, ডান পার করে ভর দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পাটা পিছনে নিয়ে যাবেন, বাম পাটা একটু পিছনে, এই হোল দিস পজিশন, এই এভাবে পাটা পিছনে নিয়ে আপনি নাক দিয়ে শ্বাস নিয়ে
পেটটাকে নিচে চাপ দিবেন, যখন শ্বাসটা নেবেন পেটটা নিচে যাবে, আবার যখন ছাড়বেন পেটটা উপরে উঠবে। আমি দেখাচ্ছি আপনারা, দেখেন এভাবে দাঁড়িয়ে, এই যে আমার নাকের দিকে দেখেন, মানে এই অবস্থা দাঁড়িয়ে নাক দিয়ে শ্বাস নিয়ে পেটটাকে ডায়াফ্রাম দিয়ে পেটটাকে নিচের দিকে চাপ দিবেন, চাপ দিয়ে একটু হোল্ড করে ছাড়বেন। আমি আবারও দেখাচ্ছি, একটু কোত টাইপের কোত, আমরা যে কোত দেই না প্রস্রাব পায়খানা করার সময়, লাইক দ্যাট, ওই ছাড়ার সময় এভাবে একটু কোত টাইপের এক্সারসাইজটা আপনারা করবেন। তাহলে এই এক্সারসাইজ, পাটা একটু পিছনে নিয়ে এইভাবে করবেন, সেম অল্টারনেটিভ, আবার এই পা সেম পিছনে নিয়ে একটু কোত দিয়ে যেন প্রেশার পরে, আমার লোয়ার অ্যাবডোমেনে প্রেশার পরে। অনেক মা বোনের আছেন ইউটেরিয়ান প্রোল্যাপস, যে ইউটেরাস অনেক সময় ভেজাইনা, বা আমাদের মহিলাদের যে প্রস্রাবের রাস্তা আছে অনেক সময় নেমে যায়, ফেলভিক ফ্লোরে নেমে যায়, তো এই এক্সারসাইজ গুলা খুবই উপকারে আসবে। দিস ইজ ফার্স্ট এক্সারসাইজ, দাঁড়ানো একটা এক্সারসাইজই করবেন। এখন ধরেন কেউ যদি এক পায়ে দাঁড়াতে তার ব্যালেন্সের সমস্যা হয়, হতে পারে, এভাবে দাঁড়াতে গেলে যদি পা পিছনে নিতে কষ্ট, আপনি এভাবে দাঁড়াবেন। এতেও যদি সমস্যা হয় আপনি একটা হালকা একটা এরকম চেয়ারের সাপোর্ট নিতে পারেন, সে অবস্থা আপনি এই অবস্থাও করতে পারেন, তবে বেটার উইদাউট সাপোর্ট। হ্যাঁ, এই এক্সারসাইজটা করবেন। ঠিক এভাবে আপনারা ফ্লোরেও করতে পারেন, ফ্লোরে একটা ম্যাট্রেস বিছিয়ে বা একটা তোষক বিছিয়ে, অথবা খাটে আপনারা সমান যে খাটগুলো আছে এভাবে শুয়ে হাঁটু দুইটা ভাঁজ করবেন। ভাঁজ করে আপনার এক ডান হাত পেটের উপরে রাখবেন অথবা বুকের উপরে, যে কোনো এক জায়গায়, একটা হাত পেটের উপরে আর একটা হাত বুকের উপরে এ রাখবেন, ঠিক মাথা থাকবে উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে। এই অবস্থায় আপনি সেম, আমি দাঁড়িয়ে যে ব্যায়ামটা দেখিয়েছি, নাক দিয়ে ইনহেল করবেন, মানে শ্বাসটা নিবেন, মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন, মানে প্রশ্বাস করবেন, নিঃশ্বাস প্রশ্বাস। আমি দেখাচ্ছি, আমি আগে জাস্ট নিঃশ্বাস প্রশ্বাস দেখে তারপরে পুরো ব্যায়ামটা দেখাবো। এই যে এটা হচ্ছে দেওয়া, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। পুরো এক্সারসাইজটার মধ্যে এই প্রসিডিউরটা করতে হবে, একটা হাত থাকবে পেটের উপরে আর একটা হাত থাকবে বুকের উপরে, ঠিক আছে? আচ্ছা, যখন নিঃশ্বাসটা নেবেন পেটটা, এই টামি, আমাদের যে পেট, অ্যাবডোমেন, ভুঁড়ি, যাই বলি পেট, এটাকে ফুলাবেন এইভাবে, দেখেন। আবার যখন নিঃশ্বাসটা নেবেন একটু ধরে রাখবেন, আর ধরে রাখলে ভুঁড়িটা যখন ফুলাবেন, যখন ভুঁড়িটা ফুলাবেন তখন আমাদের ডায়াফ্রামটা আপনার একটা কম্প্রেসড প্রেশার পড়বে, ফুলানোর কারণে পুরো বাতাসটা পেটের মধ্যে নিয়ে নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এইভাবে আপনি এক্সারসাইজটা 10-15-20 বার আপনি করতে পারেন, খুবই উপকারে আসবে। আমার নেক্সট এক্সারসাইজ, দিস ইজ পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ বা কিগাল এক্সারসাইজ। পেলভিক ফ্লোরটা কি? এই যে আমাদের দেখেন পেলভিক ক্যাভিটি, এখানে এই যে ইলিয়াম বোন দ্বারা এবং পুরা পেলভিক যে বোনস আছে পেলভিস, এই টোটালটা, এখানে পিছনে স্যাক্রাম কক্সিস আছে এবং দুইটা বোনস দুই পাশে আছে, এই পুরাটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এই ক্যাভিটিটার মধ্যেই স্পেশালি মহিলাদের যে ফিমেল জেনিটাল অর্গানগুলো থাকে, এবং এর সামনে আমাদের প্রস্রাবের রাস্তা, এবং এখানে আপনার ফিমেল জেনিটাল অর্গান নিচে। এই পেলভিক ফ্লোরটাই আমাদের অর্গানগুলোকে ধরে রাখে, এখানে মাসেল আছে, স্পেশাল অনেকগুলো মাসেল, এখান দিয়ে আমাদের পায়খানার রাস্তা বের হয় এবং প্রস্রাবের রাস্তা বের হয়। সো এই মাসেলগুলা, পেলভিক ফ্লোর যে মাসেলগুলা, এই মাসেলগুলাই মূলত বিভিন্ন আমাদের এই যে অপারেশন বা সিজার বা নর্মাল ডেলিভারি বা বিভিন্ন বয়সজনিত হরমোনাল ইমব্যালেন্স, বিভিন্ন কারণে মেদ ভুঁড়ি, বিভিন্ন কারণে আস্তে আস্তে মাসেলগুলা ঢিলা হয়ে যায়। অনেক সময় মাসেলগুলা খুব ইলাস্টিসিটি নষ্ট হয়ে যেতে পারে, বা অনেক সময় একটা মাসেলের ইলাস্টিসিটি অনেক টাইট হয়ে যায় আর একটা মাসেল অনেক রিল্যাক্স ফ্লাসিড হয়ে যায়।
সো মাসেলের টোন মেনটেন করা, মাসেলের এক্সারসাইজ করা, মাসেলের স্ট্রেংথকে বাড়ানো, ইলাস্টিসিটি মেনটেন করা করলে আমাদের যে স্পিনিকটারগুলো আছে, যেমন পায়খানা রাস্তার স্পিনিকটার, প্রস্রাবের রাস্তার যে স্পিনিকটার হচ্ছে আপনার রাবারের মতো আমাদের আটকিয়ে থাকে, আবার যখন আমাদের প্রস্রাব দ্বারা সেটা রিল্যাক্স হয় তখন প্রস্রাবটা বের হয়, সেম পায়খানাটা বের হয়। তো এই স্পিনিকটারগুলো মেড বাই দিস মাসেলস, সো এই মাসেলগুলা বিভিন্ন কারণে প্রবলেম আছে। আমরা এই মূল টার্গেট আমাদের যে মাসেলগুলাকে ফেলভিক ফ্লোর এবং সারাউন্ডিংস, নট অনলি ফেলভিক ফ্লোর, সারাউন্ডিংস মাসেলকে আমাদের ডেভেলপ করা, কোর মাসেলগুলা, অল কোর মাসেল আমরা স্ট্রেন্থেনিং করা। সো আমি দ্বিতীয় ব্যায়াম দেখিয়েছি, এখন তৃতীয় ব্যায়াম দেখাচ্ছি আপনাদেরকে। সেম আগের মতো হাঁটুটা ভাঁজ করে আপনি শুবেন, শুয়ে এখানে আপনি শ্বাস নিবেন এবং ছাড়বেন। আপনারা যখন শ্বাসটা নিবেন সেটা নাক দিয়ে নিবেন, ছাড়বেন যখন তখন মুখ দিয়ে ছাড়বেন। দেখেন আমি দেখাচ্ছি, এবং পাশাপাশি আমাদের এই বাটক ফেলভিসটা, টোটাল ফেলভিক যে গার্ডেলটা আছে টোটাল, এই গার্ডেলটাকে আপনাকে লিফট করবেন, উঠাবেন। হ্যাঁ, হাত দুটা দুপাশে ফ্লোরে থাকবে, এভাবে চিত হয়ে শুই, আমরা বলি সুফাইন লাইন, এবং নি ব্যান্ড, হাঁটু ভাঁজ অবস্থা আছে দেখেন। এবং অবশ্যই কমফোর্ট একটা পজিশন আপনি করবেন। এখন দেখেন আমি করছি, তারপরে বর্ণনা দিচ্ছি। এইভাবে আপনি যখন শ্বাসটা নিবেন আস্তে 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 উঠাবেন, কিছুক্ষণ হোল্ড করবেন, দেন ছাড়ার সময় মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন আর লিফট মানে কোমরটা নিচে নামিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে আমাদের থার্ড এক্সারসাইজ। ফোর্থ এক্সারসাইজটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন নেই, আমরা এভাবে শুয়ে আমরা কি করব, আমাদের কোমরটা ঠিক এভাবে উঠাবো, উঠিয়ে দুই হাঁটু, দেখেন দুই হাঁটু একটু ফাঁকা আছে, একটার সাথে একটা আমরা এভাবে প্রেস করব, প্রেস করে হোল্ড করব। ধর প্রেসটা এরকম, আমি বোঝানোর জন্য বলতেছি দিস প্রেস, প্রেস মানে এই, ওকে? তাহলে আমি দেখাচ্ছি, এই প্রেস করে হোল্ড, চাপ দিব, চাপ হোল্ড কয়েক সেকেন্ড, ওয়ান টু থ্রি ফোর, এভাবে আমরা কাউন্ট করব, ফাইভ টু টেন ফিফটিন সেকেন্ড, অ্যাজ ইউ লাইক, কিন্তু পেলভিস কিন্তু উঠানো থাকবে। এভাবে হোল করব, আবার আমরা ছেড়ে দিব, আবার হোল করব, আবার আমরা ছেড়ে দিব, আবার হোল করব, হোলটা আমরা ফাইভ টু টেন সেকেন্ড বা ফিফটিন সেকেন্ড হোল করব, আবার আমরা ছেড়ে দিব, এইভাবে পাঁচ ছয় বার করে আবার রিল্যাক্স নিচে নামিয়ে ফেলব, আবার সেম হোল করব, ছেড়ে দিব, এইভাবে আমরা করব আমাদের এই ব্যায়ামটা। দেখা যাবে যে অনেক উপকার আসবে আস্তে আস্তে। তারপরে যে এক্সারসাইজটা আমরা করব সেটা আমরা এরকম পিলো, বাসায় আমাদের সবার বালিশ আছে, আমরা এরকম পিলো ইউজ করব। পিলোকে যদি বেশি পাতলা হয় তাহলে একটু ভাঁজ করে নিব, পাতলা না হলে মোটা পিলো হলে কোনো সমস্যা নেই। এভাবে আমরা দুই হাঁটুর এই মাঝখানে দিব, এই দিয়ে আমরা কি করব, আমরা এই পেলভিসটা টিল্ট করব এবং চাপ দিব, পেলভিস টিল্ট করব এবং চাপ দিব, হালকা ছাড়ব, আবার চাপ দিব, ছাড়ব, এবং চাপটা আমরা কয়েক সেকেন্ড ধরে রাখবো, এই চাপ দিয়ে ধরে রাখবো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এভাবে টেন টু ফিফটিন সেকেন্ড, আবার ছেড়ে দিব, আবার চাপ দিব, আবার ছেড়ে দিব, এইভাবে আমরা পনেরো বিশ বার করে করবো না এই এক্সারসাইজটি। এই এক্সারসাইজ করতে গেলে আপনাকে সোজা হয়ে শুবেন, পাটা সোজা, হাঁটু এই ভাঁজ থাকার দরকার নেই, হাঁটুটা সোজা হয়ে যাবে। আর আপনারা এরকম লম্বা রোল আছে আমাদের হাসপাতালে আছে অনেক সময়, অথবা আপনারা বড় টাওয়ালকে এভাবে পিচিয়ে রোল বানাবেন, এরকম মোটা একটু মোটা রোলটা আপনি ঠিক হাঁটুর নিচে, এই যে এভাবে দুই হাঁটুর নিচে দিয়ে দিবেন, এই আমার হাঁটু, হাঁটুর নিচে দিয়ে আপনি এই শুয়ে পড়ে, শুয়ে হাত দুইটা দুপাশে থাকবে, দেন হাঁটু দিয়ে রোলটাকে আপনি প্রেস করবেন, লাইক এই দিস ইজ প্রেস। এই দেখেন, এই প্রেস করলে আপনার পেলভিসটা কিছুটা টিল্ট হবে, এভাবে দশ সেকেন্ড ধরে রাখবেন, ওয়ান টু দশ সেকেন্ড কাউন্ট পর করবেন, ছেড়ে দিবেন, আবার চাপ দিবেন, আবার ধরে রাখবেন, আবার ছেড়ে দিবেন, আবার কাউন্ট করবেন, আবার ধরে রাখবেন কয়েক সেকেন্ড, আবার ছেড়ে দিবেন। হোল টাইমটা আপনি পাঁচ সেকেন্ড, দশ সেকেন্ড, পনেরো সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন। এক একটা এক্সারসাইজ আপনি পাঁচ বার, দশ বার, পনেরো বার, বিশ বার পর্যন্ত আপনি করতে পারেন। এটা আমাদের নেক্সট এক্সারসাইজ দেখানো হলো। তারপরের এক্সারসাইজ আমরা যাচ্ছি,
এই এক্সারসাইজটা আমাদের পেলভিক প্রস্রাব পায়খানা ধরে রাখার যে প্রবলেম সেটার সাথে আমাদের যাদের তলপেট বালজ ফুলে গিয়েছে বা সিজার অপারেশনে তলপেটের সমস্যা যে মাদ বন্ধের আছেন তাদের অ্যাপসের ব্যায়াম আমরা বলি খুবই উপকারে আসবে। তবে এই ব্যায়ামটা করতে সাবধান যাদের কোমরের ডিস্ক প্রলাপস আছে বা কোমরের PLID সমস্যা আক্রান্ত কোমরের ব্যথা দীর্ঘদিন ভুগছেন তারা এই ব্যায়ামটা না করলেই ভালো, তাদের আমি মডিফাইড ব্যায়াম দেখাবো। তো আমি শুরু করছি। ঠিক এভাবে শুয়ে আপনার হাত দুইটা সামনে ধরে বডি সহ পুরা মাথা সহ হাতটা উঠে আসবে লাইক দ্যাট। এইভাবে কয়েক সেকেন্ড ধরে রাখবেন। এতে আপনার অ্যাপসের মানে পেটের প্রত্যেকটা রেকটাস অ্যাবডোমিনিস হইতে মানে যতগুলো মাসেল, এখানে অনেকগুলো মাসেল আছে, মাসেলগুলো কি হবে টাইট হবে, মাসেল টাইট হবে, মাসেল তার নিজস্ব কন্ট্রাকশন ক্ষমতা সে ফিরে পাবে। আমি আবারও দেখাচ্ছি। আবার ছেড়ে দিবেন। এই যে উঠাতে খুব আস্তে স্লো, আমি আবারও দেখাচ্ছি। উঠতে এবং ছাড়তে খুব স্লো যাবেন, স্লো আনবেন ছাড়বেন। এবং এক একটা এক্সারসাইজ আপনি সেম 5-10-15-20 বার করবেন আপনার অবস্থা অনুযায়ী। এটা সেম অল্টারনেটিভ আরেকটা হচ্ছে পা উঠানো। এই এই ধরে রাখা কয়েক সেকেন্ড, আবার নামানো, আবার ধরে রাখা কয়েক সেকেন্ড, আবার নামানো। আবার দুটো পা একসাথে আপনি উঠাতে পারেন, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, নামাবেন। এই যে দুটো পা একসাথে বা একটা একটা পা উঠাও, এই ব্যায়ামটা যাদের কোমরের সমস্যা আছে তারা করতে পারেন নিশ্চিন্তে। হ্যাঁ, জাস্ট এক বিঘত পরিমাণ মানে বিছানা থেকে উপরে উঠাবেন এই, অথবা দুইটা পা একসাথে হোল্ড ধরে রাখেন কয়েক সেকেন্ড, 5-10-15 সেকেন্ড, আবার ছেড়ে দেন। উঠাতেও আস্তে আস্তে, নামতে যখন ছেড়ে দিবেন তখনও আস্তে আস্তে নামাবেন। এই এক্সারসাইজটাকে আমরা মডিফাইড করতে পারি লাইক দ্যাট, এভাবে শুয়ে। হ্যাঁ, এটা আমরা যারা কোমরের সমস্যা আছে আক্রান্ত তারা ইচ্ছা করলে এইভাবে ব্যায়ামটা করতে পারেন। এভাবে হাঁটুটা ভাঁজ করে হাত দুইটা দিয়ে হাঁটুকে উঠিয়ে ধরা লাইক দ্যাট, আবার ছেড়ে দেওয়া, আবার ছেড়ে দেওয়া। এইভাবে কয়েক সেকেন্ড হোল্ড করে আপনি যতক্ষণ পারেন করবেন। আপনি যখন শুরু করবেন হোয়েন ইউ আর এ লার্নার বিগিনার তখন আপনার হয়তো 2-3-4-5 বার পারবেন এবং আস্তে আস্তে আপনি বাড়াবেন। প্রতিদিন একবারে এক বেলার জায়গায় আস্তে আস্তে 4-5 দিন পর 2 বেলা করবেন, 3 বেলায় যাবেন। 3 বেলার বেশি করার দরকার নেই, প্রতিবারে 2-3 বার, তারপরে বাড়াইতে বাড়াইতে আপনি 10-15 বার পর্যন্ত এক একটা এক্সারসাইজ আপনি করতে পারেন। সো আমি আপনাদেরকে দাঁড়িয়ে এবং সুপাইন লাইং এ এক্সারসাইজ গুলো দেখালাম, যেগুলো আমাদের প্রস্রাবের তলপেটের ফুলে যাওয়া, বালজিং, মাসেল ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়া, ইউটেরাইন প্রলাপ যেটা বলছি, মা বোনদের যে জরায়ু নিচে নেমে আসা, এই সকল সমস্যার অনেক উপকারে আসবে। এবং এখন আমি একই সমস্যারই পাশাপাশি কোমরের যাদের প্রবলেম আছে, কোমর ব্যথা, তাদের একসাথেও সব উপকারে আসবে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে উপর হয়ে শুয়ে বা আমরা প্রোন লাইং বলি, উপর হয়ে শুয়ে। ঠিক এভাবে শুয়ে পড়বেন উপর হয়ে, হয়ে আপনারা একটা একটা পা পিছনে উঠাবেন সেম 5-10-15 সেকেন্ড ধরে রাখবেন, আস্তে ছেড়ে দিবেন। আবার অল্টারনেটিভ, আবার ছেড়ে দিবেন, আবার দুই পা একসাথে করতে পারেন, আবার ছেড়ে দিবেন, আবার দুই পা একসাথে করতে পারেন, আবার ছেড়ে দিবেন। এটা উপর হয়ে ফার্স্ট ব্যায়াম। উপর হয়ে দ্বিতীয় ব্যায়াম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা নিলিং বলি, ক্রলিং। ক্রলিং বাচ্চারা যখন ক্রলিং অবস্থা যায় এই যে এভাবে দুই হাত দুই পাশে থাকবে এবং দুই হাঁটু দুই পাশে থাকবে, এই ক্ষেত্রে অবশ্যই হাঁটুর নিচে এবং হাতের নিচে ম্যাট্রেস থাকতে হবে,
ফিজিওম্যাট বলি আমরা, ফিজিওম্যাট থাকতে হবে, অথবা তোষক বা সফট কিছু, বা আপনি খাটের উপরে করতে পারেন। ঠিক এই পজিশনে মাথাটা সামনের দিকে থাকবে। এই ব্যায়াম করার সময় অবশ্যই আপনার শ্বাস প্রশ্বাস সাথে করতে হবে, মানে শ্বাস নিতে হবে এবং শ্বাসটা ছেড়ে দিতে হবে এই ব্যায়াম অবস্থায়। তো আমি আবার দেখাচ্ছি শ্বাস নেবেন কিভাবে। এর আগে আগের মতো নাক দিয়ে নেবেন, কতক্ষণ ধরে রাখবেন, দেন মুখ দিয়ে ছেড়ে দিবেন এইভাবে। এবং কিভাবে, যখন আপনি নাক দিয়ে শ্বাস নেবেন তখন আপনার, এখন আমি মেরুদণ্ডটা আমার নিউট্রাল অবস্থায় আছে, ভূপৃষ্ঠ সমান্তরাল। যখন আপনি শ্বাস দিয়ে শ্বাসটা মুখ নাক দিয়ে নেবেন তখন আপনাকে লাইক দ্যাট মেরুদণ্ডটা নিচে ক্যাটের মতো করতে হবে, ক্যাট বিড়ালের মতো এরকম। বিড়াল কিন্তু দেখবেন মাঝে মাঝে এই এক্সারসাইজ গুলো নিজে নিজে করে, এবং ক্যাট বলি আমরা, হ্যাঁ ক্যাট স্টাইল। এবং কোনো একটা শিকারী ধরার জন্য বিড়াল কিন্তু দিস পজিশনে যায়, হ্যাঁ ক্যাট। আমি বলে আবার দেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি তারপরে পুরো ব্যায়ামটা দেখাবো। না শ্বাস দিয়ে নিব আর এবং মেরুদণ্ডটা নিচে নামবে, দেখেন। এভাবে যখন শ্বাস নেবেন মেরুদণ্ডটা নিচের দিকে নামবে, যখন শ্বাসটা ছাড়বেন মেরুদণ্ডটা ক্যামেলের মতো উপরের দিকে উঠবে। এটা আমাদের দ্বিতীয় ব্যায়াম। তৃতীয় যে ব্যায়াম, যেটা আমরা বলি কোর স্টেবিলিটি এক্সারসাইজ, এই অবস্থায় আপনারা এই ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিলেও নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, সেম আপনারা করতে পারেন। যেমন এক হাত এক পা উঠবে, আমি ফার্স্ট আমার বাম হাত এবং ডান পা উঠাবো, আর আমার দৃষ্টি চোখ থাকবে সামনের দিকে। এক্ষেত্রে আপনারা ইনহেলেশন এক্সেলেশন করতে পারেন। কয়েক সেকেন্ড ধরে রাখবেন, আবার সেম হাঁটু দুইটা দুই পাশে থাকবে প্যারালাল, এবং এই হাত দুইটা এই পাশে যাবে সেম। এভাবে কয়েক সেকেন্ড করবেন, এক একটা ব্যায়াম 15-20 বার করবেন। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোটামুটি কয়েকটা ব্যায়াম শিখানো হলো। আপনারা মা বোনরা যারা বাসায় থাকেন তারা এটা খুব মনোযোগ সহকারে, এটা আমার ইউটিউব ডক্টর MD সফিউল্লাহ প্রধান এবং ফেসবুক পেজ ডক্টর MD সফিউল্লাহ প্রধান, এবং আরো অনেকে আমাদের ভিডিও আমরা পারমিশন দিয়েছি, যদি আমাদের ভিডিও ডাউনলোড করে আপনারা আপনাদের চ্যানেলগুলোতেও দিতে চান মানুষের সুবিধার জন্য, আমাদের কোনো আমরা কপিরাইটে যাব না। এবং অনেকে ইউজ করছেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং আপনাদের চ্যানেলগুলোতে দিতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখে 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 করবেন। ধরেন যে এই এক্সারসাইজটা আপনার জন্য কষ্ট সেটা করার দরকার নেই, যেটা করতে আপনার জন্য সহজ সেটা করেন, একবার করেন দুইবার করেন, আস্তে আস্তে দিন দিন এটা প্র্যাকটিস করেন। ধরেন বেড়াতে গেলেন সেখানেও করেন, সময় পালেন না নো প্রবলেম, যখন পারেন রাতে তখন করেন, সকালে ঘুম থেকে ওঠার সময় করেন। মা বোনরা এক্সারসাইজগুলো পাশাপাশি আপনারা যদি নিয়মিত অন্তত 15-20 মিনিট আধা ঘন্টা এক ঘন্টা হাঁটেন এবং সমান জায়গা আমি এর আগে বলছি, তাহলে আপনাদের স্পেশালি এই যে ইউটিরিয়ান ইনকন্টিনেন্সি প্রস্রাব পায়খানার যে সমস্যা ইনকন্টিনেন্সি অনেকাংশেই কমে আসবে। দেখবেন আপনি কনফিডেন্স পাচ্ছেন, নামাজ রোজায় সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ আপনার নিচে লোয়ার অ্যাবডোমেন যে বালজ হয়ে গিয়েছে সেগুলো অনেকাংশে মাসেলগুলো টাইট হয়ে আসছে। হ্যাঁ আপনি একটা সুন্দর একটা দাম্পত্য লাইফ একটা সুন্দর লাইফ ফিরে পাবেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।